Bismillahirrahmanirrahim. Assalamualaikum. দেখো আমি আবার চলে আসছি। দেখো তো এখন ক্লিয়ারলি দেখতে পাচ্ছো কিনা এবং শুনতে পাচ্ছো কিনা আমাকে জানিয়ে দাও। জানিয়ে দিলে আমি স্টার্ট করতে পারবো। সো তুমি দেখতে পাচ্ছে? আমি এখনো দেখতে পাচ্ছি না। এই কারণে আমার জায়গা চেঞ্জ একদম পছন্দ না, কারণ প্লেস চেঞ্জ হলে ঝামেলা। তোমাদেরকে যে শোরুম থেকে একদিন লাইভ করে দেখাবো সেটাও পসিবল না। কিচ্ছু বুঝি না এখানে। দেখো কমেন্টই উঠছে না, এর কি ঝামেলা। কমেন্টও করতে পারছি না, কিছুই না। কমেন্ট এখানে দেখতে পাচ্ছ? আমি দেখতে পাচ্ছি না। দেখো এই যে সমস্যা একটা পাচ্ছি। ওকে আচ্ছা দেখছি। সো যেটা বলছিলাম, আই এম হ্যাভিং আ ভেরি ব্যাড হেয়ার ডে। যেটা বলছিলাম আমার চুলের অবস্থা 14টা। সো কারোর কাছে টিপস থাকলে বলো। আমার চুল কেমন ম্যাগনেট ম্যাগনেট হয়ে গেছে, কালি এসে সব কিছু মধ্যে বেঁধে যাচ্ছে আর চুল খুব ফ্রিজি হয়ে গেছে, খুবই পচা অবস্থা। তো কে কে কী কী আইডিয়াস দিবা? কি আম জাম কলা খুঁজি মাখলে চুল ভালো হবে আমাকে কিছু বলে দিও। আওলা ঝাওলা অবস্থা। হ্যাঁ আওলা ঝাওলা অবস্থা। আঞ্জুম সুমি লিখেছে হাই, হ্যালো। শ্রাবণী ইসলাম শিমু লিখেছে হাই। মিথিলা হোসেন আপু লিখেছে হাই, হ্যালো, হাউ আর ইউ? আমি ভালো আছি। ভাবলাম আজকে তোমাদের খুবই সুন্দর একটা ড্রেস দেখিয়ে দিই। ড্রেসের নাম আমি দিয়েছি রংধনু। ওকে, রংধনুর মতো খুবই কালারফুল ড্রেসটা। আমাদের রেইনবো নামেও একটা ড্রেস আছে, তো আবার বাংলা একটা রংধনু নাম দিলাম। ড্রেসটা দেখলে তোমাদের খুব ভালো লাগবে। ড্রেসটা খুব সুন্দর সুন্দর কালার দিয়ে করা। ওকে, তো ড্রেসটা আমি দেখিয়ে দিব। নিশাত মিলিয়ে হাই বিউটিফুল আপি, হ্যালো। যারা যারা দেখতে পাচ্ছ অবশ্যই এসে ভিডিওটা শেয়ার করে দিবে, লাইভটা শেয়ার করে দিবে। যারা যত বেশি অ্যাক্টিভ থাকবে তাদের মধ্যে থেকে কিন্তু স্যাটারডেতে একজন উইনার অ্যানাউন্স হয়ে যাবে এবং সেই জিতে নিবে 3000 টাকার গিফট ভাউচার। গ্ল্যামরাল বাই সাবরামের থেকে 3000 টাকার গিফট ভাউচার জিতে নিবে। শেয়ার করে ফেললাম ফারজানা শাকত। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি শেয়ারার লেখা। আপু তুমি কেমন আছো? সালমা আক্তার আপু লিখেছে আমি তো ভালো আছি, তোমরা কেমন আছো? আজকে আমি এই ড্রেসটা দেখাবো। এই ড্রেসটা ব্র্যান্ড নিউ, কোন ব্র্যান্ডের দেখি তো হয়ে গেল। এই ড্রেসটা হচ্ছে হুমায়রা ব্র্যান্ডের। এই দেখো হুমায়রা ব্র্যান্ডের ড্রেস। এই যে তো আমি আজকে হুমায়রা ব্র্যান্ডের এই ড্রেসটা দেখিয়ে দিব। সেই সাথে ব্যাক ট্যাক সিল হলোগ্রাম সব কিছু আমাদের থাকে, এগুলো দেখানোর কিছুই নেই। গ্ল্যামগার্ল মানেই অরিজিনাল ড্রেস। আপুরা এটা অলরেডি পুরোপুরি জানে। সো এটার পরে আমি তোমাদেরকে একটা তোমাদের প্রিয় একটা ড্রেস, ধামাকা ড্রেস, তোমরা হয়তো গেস করতে পারবে না কোন ড্রেসটা স্টক ইন হয়েছে, ব্যাক ইন স্টক। সো ওই ড্রেসটা আমি দেখিয়ে দিব তোমাদেরকে, যে ড্রেসটা আমাদের কাছে চলে এসেছে। ওকে, হ্যালো আপুনি কেমন আছো তুমি? সাফিনা আহমেদ আপু টপ ফ্যান। হ্যাঁ আপু ভালো আছি। এই যে এটা হচ্ছে কোনো এক আপুর, আপুর নামটা আমি এই মুহূর্তে মনে নেই, এইটা আমাকে গিফট পাঠিয়েছে। কোন শোরুমে? বাড়ির শোরুমে দিয়ে গিয়েছিল। সো আমি হাতে পেয়েছি, আপু কোনো নাম লেখা ছিল না। হ্যাঁ এই কারণে আমি বলতে পারছি না। আপু শুধু বলেছিল পৌঁছে দিতে লাবণ্য, মানে এক্সেলেন্স বাই লাবণ্য জাহানের খুবই মানে ক্লোজ ফ্রেন্ড অর মানে খুবই ভালো কাস্টমার অ্যান্ড আমারও অনেক প্রিয় আপু। সো সেই আপুটা দিয়ে গেছে এটা লাবণ্য থ্রুতে আমাকে পাঠিয়েছে। আপু ইফ ইউ আর ওয়াচিং, আমি দেখো এটা অলরেডি পরে ফেলেছি, ম্যাচিং করে পরে ফেলেছি। সো থ্যাংক ইউ সো মাচ। এটার সাথে আমি একটা আপু শু গিফট করেছে, ওইটাও পেয়ে গেছি। সো আমি এই যে দেখো পরে ফেলেছি। আপু তুমি কেমন আছো? কে জানি লিখেছে আমি দেখতে পাচ্ছি না। মারজানা আলম হাই, হ্যালো। সো হাই হ্যালো তো হয়েই গেল। আমাদের 11টা শোরুম তোমরা তো জানো, আমি জাস্ট বলে দিই। ধানমন্ডি, লালমাটিয়া, মোহাম্মদপুর, শ্যামলী, মিরপুর, উত্তরা, বনানী, বেলি রোড, বাড়ি, এগুলো গেল হচ্ছে ঢাকার 9টা। তারপর হচ্ছে চিটং, আফমি প্লাজা, চিটং আফমি প্লাজা, আর ও নাসিরাবাদ চিটং আফমি প্লাজা, আর জিন্দাবাজার সিলেট, জিন্দাবাজার সিলেট। সো আমাদের এই 11টা আউটলেটের অ্যাড্রেস তোমরা কভার ফটোতে পেয়ে যাবে উইথ ফোন নাম্বার, ডেডিকেটেড ফোন নাম্বার। তোমরা কল দিয়ে আমাদের ম্যানেজারের সাথে কথা বলতে পারবে, এই ড্রেস আছে কি না, ওই ড্রেস আছে কি না তোমরা আগের থেকে জেনে যেতে পারবে শোরুমে। সো তোমাদের সেই অপশনটাও আছে। এই তো আমি সব বলে দিলাম। আর যদি অনলাইনেও আমাদের কাছ থেকে পারচেস করতে চাও, টুক করে এটার ছবি নিয়ে ইনবক্সে অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে দিবে, তাহলে তোমার অর্ডার কনফার্ম হয়ে যাবে, অর্ডার কনফার্ম হয়ে যাবে। এরপর
ব্যাঙের ছাতা হয়ে গেছে বয়েস। এরপর ইনবক্সে তুমি অর্ডারটা পাঠিয়ে দিলে ইনবক্স থেকে অর্ডারটা কালেক্ট হবে, কলের মাধ্যমে কনফার্ম হবে। ওকে, কল ছাড়া মানে অর্ডার আমাদের কনফার্ম হয় না। ওকে, গেল এগুলো। ডেলিভারি চার্জ আমাদের মাত্র 100 টাকা, সারা বাংলাদেশে মাত্র 100 টাকা। একটা থেকে 100টা ড্রেস নিলো, মাত্র 100 টাকা ডেলিভারি চার্জ। আর তুমি যদি এমনও হয় টেকনাফ থেকে তেঁতুলিয়া যেখানেই আছো সেখানেই যদি এসে পরিমাণ থাকে, আমরা তোমাদেরকে ক্যাশ অন ডেলিভারি দিব। ঢাকার মধ্যে আমরা থার্ড পার্টি কুরিয়ার সার্ভিস ইউজ করি এবং ঢাকার বাইরে এসে পরিমাণ ইউজ করি। লুকিং সো কিউট, আশা মহিমা। এইটা অ্যাকচুয়ালি আমার অফিস লুক। হ্যাঁ, আমি অফিসে, আর অন্য এরকম থাকে, আমি অফিসে ঘুরে বেড়াই, এইভাবে ওনা থাকবে। এতো আর আমার একদমই লাইট কালারের লিপস্টিক থাকবে অথবা রেড কালারের লিপস্টিক থাকবে, এই দুইটার যে কোনো একটা, কারণ তাড়াতাড়িতে মানে ইউ ক্যান নট গো রং উইথ রেড, রাইট? রেড কালারের লিপস্টিকে সো যে কোনো একটা দিয়ে দৌড় অফিসে, ছোট্ট একটা টপ করে দৌড়। সো এই হচ্ছে আমার অবস্থা অফিস লুকে। তোমরা আজকে আমাকে দেখে ফেললে, আমি অফিস থেকে সরাসরি চলে আসছি, বাসায় না যেয়ে আমি এখানে প্লাজা এয়ারে এসে তোমাদেরকে সুন্দর সুন্দর ড্রেস দেখিয়ে দেবো। আপু, পেস্ট অ্যান্ড পার্পল কালারের কটনের ড্রেস আছে? কটনের নাই, সিল্কের একটা পেস্ট পার্পল আমাদের স্কাই গার্ডেন, তাই না, আছে, ওটা তোমরা চাইলে অর্ডার করে নিতে পারবে। রুকসানা জাহান, নাইস ড্রেস লাইনা বিনতে, আমি লাভ ইউ সো মাচ, লাভ ইউ সো মাচ। এখন আমি ড্রেসটা দেখানো স্টার্ট করে দেই, খুবই সুন্দর। ড্রেসটার নাম দিয়েছি আমি রং ধনু। ড্রেসটার কালার অ্যান্ড ডিজিটাল প্রিন্টের ডিজাইনগুলো দেখলে তোমাদের খুবই ভাল লাগবে, খুবই 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 ভাল লাগবে। রেবিকা রানী লিখেছে, খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। তো যারা কনটেস্টে পার্টিসিপেট করবে, বেশি বেশি করে আমাদের পেজে লাইক কমেন্ট শেয়ার দিবে, তোমরা যদি বেশি বেশি করে অ্যাক্টিভ থাকো, যে অ্যাক্টিভ মেম্বাররা তারাই কিন্তু টপ ফ্যান হচ্ছ, এবং টপ ফ্যান থেকেই কিন্তু আমাদের একজন উইনার সিলেক্ট করা হবে। ওকে, নাইস ড্রেস আপু, মনিয়া লিখেছে। ওকে, নাদিয়া লিখেছে, কেমন আছো আপু? আছি আপু, আজকে ব্যাড হেয়ার ডে, তো তেমন ভালো নাই, মোটামুটি আছি। এই দেখো, সো এইটা হচ্ছে লাইট একটা রেড কালার, হ্যাঁ, মানে লাইট রেড বলতে ডিপ রেড, আর উপরে আবার জলছাপ আছে, জলছাপ পুরোটার মধ্যে আমি সেটাও দেখিয়ে দিব। ফার্স্টে রেড কালার, তারপর রেডটা শেডিং হয়ে হয়ে অরেঞ্জ হয়েছে, অরেঞ্জ থেকে শেডিং হয়ে ব্লু হয়েছে, এই জায়গাটা একটু মানে একটু ট্রানজিশন কালার, একটু অ্যাশ অ্যান্ড স্কাই অ্যান্ড অরেঞ্জের মাঝখানে একটু অ্যাশ, অ্যান্ড তারপর আবার অরেঞ্জ হয়ে আবার রেড হয়ে গেছে। সো এটা হচ্ছে, এটা টোটাল কালার প্যালেটটা আমি বলে দিলাম। আর এটার মধ্যে দেখো ডিজিটাল প্রিন্ট করা কত সুন্দর করে, এই যে অল ওভার সেলফ প্রিন্ট করা আছে। এটা হচ্ছে জলছাপটা হচ্ছে লাইট কালার দিয়ে অল ওভার করে দিয়েছে, এই যে দেখো অল ওভার, সেম সেম মানে সেম। এবং ড্রেসটার প্রাইস অতিরিক্ত কম, মানে অতিরিক্তই কম প্রাইস। এটা হচ্ছে কটনের একটা ড্রেস, যারা যারা দেখছো দেখে নিতে পারো ফুল ড্রেসটা, ফুল ড্রেসটা দেখে নিতে পারো, শোরুমে এসে নিয়ে নিতে পারবে। এখানে দেখো খুব সুন্দর পিঙ্ক কালারের ডিজিটাল প্রিন্ট করা ফ্লাওয়ার্স আছে। সো সম্পূর্ণ ড্রেসে দেখছো কি সুন্দর জলছাপ করা, এই যে দেখো, এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করে, এই যে সাইডের যে এখান থেকে আমার তো মানে কাটাই পড়ে গেছে, সো আমার শুধু আসছে এই যে এইটা, মানে এই যে এই কি বলে এটাকে, নামও যাই না, মানে এই যে এই কোনা করা যে পোর্শনটা এটা আসছে, আর বাকিটা আমার কাটায় চলে গেছে, কারণ এটা সবারই কাটায় চলে যাবে, অনেক চড়া করে করা, সো দ্যাট তোমার এই চাঁদের কালারটা বের হয়ে আসে, যে সুন্দর করে এই শেপগুলো বের হয়ে আসে। ওকে, সো এই যে দেখো, এখানে আবার এই গলার দুই পাশে সেন্টার থেকে ধরে এই যে এরকম ছোট ছোট করে একটা প্রিন্ট করা আছে, এই যে দেখো প্রিন্টটা আমার ড্রেসেও পড়েছে, এই প্রিন্টটা খুব সুন্দর লাগে। আর এখানের জন্য এটা তো দেখতেই পাচ্ছ এমব্রয়ডারি প্যানেল, আমি পরে দেখিয়ে দিব। আপু, তোমাকে আমার অল টাইম জোস লাগে, থ্যাংক ইউ আপু, এটা তো তোমাদের ভালোবাসা, যেন মানুষ মানে যদি অনেক 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 পসাও হয়, মানে অনেক অসুন্দর মানুষকেও কিন্তু ভালোবাসার কারণে অনেক সুন্দর লাগে, তাই না? ভালোবাসলে মানুষকে অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে, অনেক মিষ্টি লাগে। আর কারোর উপর মেজাজ খারাপ থাকলে বা কারো কাউকে ভালো না লাগলে তার সব কিছুই বিরক্তিকর লাগে, তাই না? এত সুন্দর ড্রেসটা আমি চাই। আচ্ছা, ড্রেসটা অতিরিক্ত রিজনেবল, আজকে আমি রিজনেবল ড্রেস দেখাচ্ছি, তার মধ্যে আবার 6টার লাইভে তোমরা আরও ধামাকা দেখতে পাবে। সো যে যেটাই নিবে তোমরা কমেন্ট করে দিও, ওকে? এই যে দেখো, সো ড্রেসটার নাম কী হলে ভালো হতো বলো তো?
এই ড্রেসটা আমি নিয়েছি বাড়ি শোরুম থেকে, জাস্ট ওয়াও ড্রেস, আর অবশ্যই রিজনেবল প্রাইস। আচ্ছা তিন্নি আপু লিখেছে, ওকে হ্যাঁ আমি বললাম না আমাদের সব ড্রেস আগে শোরুমে যায়, শোরুমে যেটা সুপার হিট চলতে থাকে সেই ড্রেসটা নিয়ে আমরা লাইভে আসি। ইউজুয়ালি আমাদের শোরুমে তো অনেক 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 কালেকশন এবং অনেক ড্রেস, তো সেখান থেকে আমি শুধুমাত্র ওগুলোই বেছে নিই যেগুলো কিনা শোরুমের আপুরা হিট বানিয়ে ফেলেছে, নিতে নিতে খুব পপুলার হয়ে যায় যে ড্রেসগুলো, সেগুলো মনে হয় যে না অনলাইনে আপুদেরকেও দেখিয়ে দেই যে এই ড্রেসগুলো অনেক হিট। নাইস কালেকশন, লাভ ইউ। সো এটা হুমায়রা ব্র্যান্ডের একটা ড্রেস, সো এই ড্রেসটা তোমরা দেখছো, আসলে এই রংধনু নামটা খুবই পারফেক্ট হয়েছে, ওকে থ্যাংক ইউ। এটা কটনের মধ্যে, এটা হচ্ছে এই যে দেখো ট্যাবি কটনের, ওকে এই যে দেখো গ্লসি একটা শাইন দেখতে পাচ্ছ, তো এটা মিক্স কটনের মধ্যে খুব সুন্দর একটা, নিচের এই প্যানেলটা প্যানেল প্রিন্ট, এটা কিন্তু প্যানেল প্রিন্ট করা, ফুললি ডিজিটাল প্রিন্ট করা, এই ছোটো ছোটো ফ্লাওয়ারগুলো দেখতে পাচ্ছ না, দেখো কি সুন্দর, অদ্ভুত সুন্দর রেডের মধ্যে এই ব্লু ফ্লাওয়ারগুলো, মনে হচ্ছে 3D ওয়ার্ক, ভেসে ভেসে আছে মনে হচ্ছে, পানির মধ্যে ভেসে থাকলে যেরকম লাগে না ওরকম সুন্দর লাগছে। তো এইটা এই যে নিচে পড়েছে এখানে, আর এখানে ওই যে পিঙ্ক ফ্লাওয়ারটা আসছে, নিচের প্রিন্টগুলো আমি দেখিয়ে দিচ্ছি, নিচের প্রিন্টগুলো হচ্ছে এই যে, এই যে ইয়েলো অরেঞ্জ সুন্দর সুন্দর ফ্লাওয়ারগুলো, ক্রিম, এই সমস্ত ফ্লাওয়ার অ্যান্ড ডিজিটাল প্রিন্ট, দেখো কত কালারফুল আসছে ড্রেসটা, কত কালারফুল আসছে, দেখলেই ভালো লাগছে তাই না, দেখলেই মন জুড়িয়ে যাচ্ছে। এইটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আমি দেখালাম, ওকে, আর এইটা স্লিভটা আমি দেখিয়ে দিই, এই যে যেটা দেখছো হুবহু সেম, এই যে স্লিভটা হচ্ছে ডিপ কালারের, কন্ট্রাস্ট কালারের, খুব সুন্দর পার্পল অ্যান্ড এটা কী কালার, পার্পল অ্যান্ড আরও কালারফুল কালার দিয়ে অনেকগুলো গ্রিন অ্যান্ড অ্যাশ অ্যান্ড ভিতরে আরও কালার আছে, আর বেসিক কালারটা হচ্ছে পার্পল কালারের উপরে এত সুন্দর ডিজিটাল প্রিন্ট করেছে, এখানে রেডটা রেখেছে এটার সাথে কম্বিনেশান থাকার জন্যে, ওকে খুব সুন্দর কম্বিনেশান হয়ে গেছে। সো এইটা আবার দিয়েছে এই জায়গাটায়, ড্রেসের প্রাইসটা খুবই রিজনেবল এবং ড্রেসটা অলরেডি শোরুমে সুপার হিট, ওকে। এই যে এটা হচ্ছে পাইপিংটা, এই যে এখানে চলে আসছে, তোমরা কেটে আলাদা করতে হবে না, তুমি একবারই বসাতে পারবা, দেখে মনে হচ্ছে না যে এখানে একটা সিঙ্গেল পাইপিং আমরা দেই না, এরকম চিকুন ওরকম মনে হচ্ছে, বাট এটা প্রিন্ট করা, সো একের ভিতরে দুই। আপনার হাতের ড্রেসটার প্রাইস কত? আপু আমার হাতের ড্রেসটাই আমি পরে আছি, একই ড্রেস, আমি প্রাইস বলে দিব, ড্রেসটা সুপার লাভলি একটা ড্রেস, যেমন কালারফুল সেরকম সুন্দর। তো ব্যাক পার্ট কোনটা দেখো, তো ফ্রন্ট অ্যান্ড ব্যাক সিম তাই না, ও আচ্ছা না ফ্রন্ট অ্যান্ড ব্যাক সেম না, এটা হচ্ছে ব্যাক পার্টটা, ব্যাক পার্টে তোমার এই মোটিভটা অলরেডি করে দেওয়া আছে, এই যে ধরো এটা আমার ব্যাক পার্টটা, এই যে দেখো ড্রেসের, ড্রেসের ব্যাক পার্টে এই যে দেখো অলরেডি পিচের মধ্যে এই সুন্দর কাজটা দেখা যাচ্ছে, কাজ বলতে এটা কিন্তু প্রিন্ট করা, হ্যাঁ কাজ বলতে এটা প্রিন্ট করা, এই যে দেখো খুব সুন্দর করে প্রিন্ট করা আছে, দেখো এটা যদি তুমি সিঙ্গেল বানাতে তাহলেই কত সুন্দর লাগতো তাই না, যদি এটা ফুল প্রিন্টের মধ্যে হতো, তার মধ্যে এই ড্রেসটা কিন্তু মানে এমব্রয়ডারি প্যানেল সহ আছে। এটা হচ্ছে ব্যাক পার্টটা আমি দেখাচ্ছি, ব্যাক পার্টটা দেখো কি লাভলি, খুবই সুন্দর খুবই সুন্দর, জাস্ট চিন্তা করো যে এত কালারফুল একটা ড্রেস, রংধনু ছাড়া আর কি নাম হবে, তোমাকে অনেক কিউট লাগছে, মারিয়াপু লিখেছে অস্থির কালেকশন লাভলি, আমার একটা ড্রেস লাগবে আপি, হাসনাত আপু লিখেছে আচ্ছা তুমি একটা নিও এই ড্রেসটা, ইনবক্সে অ্যাড্রেস ফোন নাম্বার দিলেই হবে, ওকে অ্যাড্রেস ফোন নাম্বার দিলেই হবে। সো আমি ব্যাক পার্ট সব কিছু দেখিয়ে দিলাম, এখন আমি দেখিয়ে দিচ্ছি এটার এমব্রয়ডারি প্যানেলটা, এই যে দেখো এই লাভলি প্যানেলটা তোমরা এটার সাথে পেয়ে যাচ্ছ, ড্রেসটার সাথে এমব্রয়ডারি করা, এখান থেকে গ্রিন পিঙ্ক এই সমস্ত কালার, আর এখান থেকে খুব সুন্দর করে ফিরোজা হয়ে গেছে। তো এইটা আমি আবার দেখিয়ে দিচ্ছি, এই যেরকম একটা মিষ্টি কালারের টিস্যুর উপরে আসবে, মানে এই যে রেডিশ যে টোনটা না এই টোনের মধ্যেই আসছে, আর এই যে দেখো এত সুন্দর। তো যারা যারা কন্টেস্টে পার্টিসিপেট করেছো লাইভটা বেশি বেশি করে শেয়ার করবে, এবং কী করবে লাইভটা শেয়ার করবে বেশি বেশি করে আমাদের পেজের লাইভগুলো, কমেন্ট করবে, অ্যাক্টিভ থাকবে, লাইক দিবে, তাহলে তোমরা যদি আমাদের টপ ফ্যান হও স্যাটারডেতে একজন জিতে যাবে 3,000 টাকার গিফট ভাউচার, গ্ল্যাম গার্ল বাই শাবনম থেকে 3,000 টাকার গিফট ভাউচার পেয়ে যাবে, ওকে। সো এই যে দেখো এটা দেখেছো তো, এখানে দেখো কালারগুলো আমি দেখিয়ে দিই, টিস্যুর উপরে এমব্রয়ডারি করা বেবি পিঙ্ক কালার, খুব সুন্দর পিঙ্ক গ্রিন এবং ফিরোজা কালার দিয়ে, এই যে স্কাই কালারে সুন্দর সুন্দর ফ্লাওয়ারগুলো
এগুলো করা আছে, সম্পূর্ণটা হচ্ছে হেভি করে এমব্রয়ডারি করা। সুপার সুপার, হ্যাঁ সুপার সুপার রংধনু ড্রেসটার নাম দিয়েছি আমি। তুমি চাইলে এই যে এটা সহ রেখে দিতে পারো, কিছু ড্রেস আমি রেখে দেই, কিছু ড্রেস আমি ফেলে দেই। আমি এটারটা কাট আউট করে ফেলে দিয়েছি, ওকে, এটার আমি কাট আউট করে ফেলে দিয়েছি, তোমরা চাইলে রাখতেও পারো। এখন এটা সুন্দর ওড়নাটা দেখিয়ে দেই, হাই কোয়ালিটি ডিজিটাল প্রিন্ট করা ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো কি যে লাভলি ওড়নাটা, এই দেখো খুবই সুন্দর এই ওড়নাটা। অনেক আপুরা অলরেডি ইনবক্সে স্ক্রিনশট দিয়ে মানে ইনবক্স করা স্টার্ট করে দিয়েছো, এত নাইস প্যানেলটা। হ্যাঁ প্যানেলটাও নাইস, এক্সাইটেড ফর কন্টেস্ট, ওকে, কন্টেস্টে খুবই এক্সাইটেড যারা আছো, তারা জাস্ট বেশি বেশি করে অ্যাক্টিভ থাকবে। কীভাবে একটা পেজে অ্যাক্টিভ থাকার জন্য, বেশি করে লাইক কমেন্ট শেয়ার দিলেই হয়ে যায় অ্যাক্টিভ, ওকে। তো তার মধ্যে থেকে যে টপ ফ্যানের হবে, টপ ফ্যানের মধ্যে থেকে একজন আপু জিতে যাবে 3,000 টাকার গিফট ভাউচার। এমব্রয়ডারিগুলো জোস, হ্যাঁ এমব্রয়ডারিগুলো খুবই সুন্দর, নাইস ড্রেস। নিশাত মিলি আপু লিখেছে টপ ফ্যান প্লাস শেয়ারার, দেখতে পাচ্ছি। সুমানা জাহির আপু লিখেছে জোস ড্রেস। সুমানা জাহির আপুকে রোজ দেখি মাশাল্লাহ, কালার কম্বিনেশন খুবই দারুণ হয়েছে এটার, তাই থ্যাংক ইউ সো মাচ। তো আমি দেখিয়ে দিই এই যে এই ব্লু কালারটা না, এই ব্লু কালারটা কমপ্লিমেন্ট হিসাবে তুমি কিন্তু এই যে এখানেও পাচ্ছ নিচে, তারপর এই ডিজাইনটার মধ্যে ব্যাক পার্টের যে এই ডিজাইনটা হয়ে গেল, এই যে এখানে যে মোটিভটা আছে এখানেও আছে, এবং এই যে দেখো ওড়নার চারপাশেও আছে। সো খুব সুন্দর করে ব্লু কালার দিয়ে ডিজিটাল প্রিন্টটা করে দিয়েছে। আর এটা কিন্তু অরিজিনাল হুমায়রা ব্র্যান্ডেড ড্রেস, ওকে। হুমায়রা ব্র্যান্ডেড ড্রেসের কোয়ালিটি তো তোমরা জানো কি পরিমাণ ভালো কোয়ালিটির ড্রেস হুমায়রা ব্র্যান্ড দিচ্ছে তোমাদের সবাইকে। সো তোমরা এটা দেখে এটা সুন্দর মতো নিয়ে নিতে পারবে, ওকে, এটা দেখে সুন্দর মতো নিয়ে নিতে পারবে। এটা কিন্তু সিল্কের একটা ওড়না, কিন্তু এটা হচ্ছে ক্রেপ সিল্ক, ওকে, মানে শিফন সিল্ক টাইপের মিক্স। শুধু সিল্কের যেটা ট্যাবি সিল্ক না, এটা কিন্তু ট্যাবি সিল্ক না, এটা হচ্ছে গায়ে পরে থাকে, দেখো এটা গায়ে পরে থাকে। ট্যাবি সিল্কটা কিন্তু এমন হয় যে গায়ে থেকে পরে যায়, কিন্তু এটা হচ্ছে শিফন সিল্ক মিক্স করা। এই যে দেখো খুব সুন্দর করে বসে থাকে, এই কারণে এই ওড়নাগুলো নতুন ড্রেসগুলোতে আসছে খুবই হিট হয়েছে, মানে ভালো লাগে আপুদের। আপুরা শোরুমে এসে যখন দেখে তখন এই এইগুলো বেশি সিলেক্ট করছে এখন। এই যে দেখো সিল্কের ওড়না বিশ্বাস করা যে এইভাবে গায়ে থাকে, এভাবে থাকে বিশ্বাস তো করা যায় না, তাই না? নিজেরাই দেখে নাও কত সুন্দর করে আছে, তার মধ্যে কত জোরে ফ্যান চলছে, তারপরেও গায়ে আছে, কারণ এগুলো হচ্ছে শিফন সিল্ক মিক্স করা। নতুন নতুন প্রযুক্তিতে নতুন নতুন জিনিস আসতেই থাকে, নতুন মেটিরিয়াল, নতুন মেটিরিয়ালের যেরকম লঞ্চ হয়, নতুন নতুন মেটিরিয়াল দিয়ে ওরা সুন্দর সুন্দর করে নতুন নতুন টাইপের ড্রেস বানায়। সো এইটাই আমার বেশি ভালো লাগে হুমায়রা ব্র্যান্ডের, এই ব্যাপারগুলো আমার খুবই ভালো লাগে যে নিউ নিউ আইডিয়াস, নিউ নিউ টেকনোলজি ও নিউ নিউ ডিজাইন সবসময় থাকে। যেরকম এই ডিজাইনটা আমার মনে হয় না তোমরা এত সুন্দর ডিজাইন কোথাও দেখেছো, এত দারুণ দারুণ ডিজিটাল প্রিন্ট, এত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন আর দেখেছো, তাই না? আমি বাসা থেকে করলে দেখতে লাইফটা আরও বেশি কালারফুল হতো, আরও ভালো লাগতো, আরও কালারগুলো ব্রাইট শো করতো। বাট আমি ভাবলাম যে প্লাজায় আর শোরুমে আমি আসছি কাজে, এখান থেকে করি লাইফটা, তোমরা বুঝতে পারবে যে আমরা আগে লাইভের আগে শোরুমে ড্রেস পৌঁছে যায়, ওকে, এই ড্রেসটা অলরেডি শোরুমে হিট। এই যে দেখো এটা হচ্ছে কটনের সালোয়ারটা, মিষ্টি কালারের কটনের সালোয়ার এটা, ট্যাবি সিল্কের ওড়না না আপু, শিফন সিল্কের ওড়না, ট্যাবি সিল্কের না। প্যান্টের মেটিরিয়ালটা কি, প্যান্টের মেটিরিয়ালটা 100% কটনের, খুব সুন্দর একটা এই যে এরকম রাস্টি কালার আছে, রেড রাস্টি কালার আছে, বিউটিফুল। আচ্ছা এখন এটা মেজারমেন্টের পালা, ওকে, মেজার করে তারপর তোমাদেরকে বলে দিচ্ছি কি আছে না আছে, প্রাইস কত সব বলে দিব। এবং আজকে কিন্তু আমি একটা ড্রেস দেখাবো যেটা 47, ওকে, আপু কেয়া নাসির আপু লিখেছে আপু যে কোনো পেজ থেকে অর্ডার করতে পারেন, কিন্তু যে কোনো একটা পেজ থেকে। আমি কেন গ্ল্যাম গার্ল ডিজাইনার ক্রিয়েশনস থেকে লাইভে আসি না, গ্ল্যাম গার্ল বাই শব্দভূমি থেকে লাইভে আসি, কারণ আমাদের 11টা চেইন স্টোর হয়ে গেছে, এখন তো আর আমি সেই ছোট্টবেলার শব্দ নাই, তাই না? সো তখন তো আমি মানে
ছোটবেলা একটা নাম দিয়েছিলাম, তখন আমার জুয়েলারি কালেকশন ছিল, অনেক কিছু ছিল, অনেক কিছু আমি ট্রাই করেছি, আমি শাড়ি সেল করেছি, তারপর কি করি না, আমি নিজে কুর্তি ডিজাইন করেছি, নিজে ড্রেস ডিজাইন করেছি, নিজে আমি গাউন্স ডিজাইন করেছি, সব কিছুই করেছি, এমন কিছু নাই যেটা নিয়ে কাজ করি নাই। ইভেন বিশ্বাস করবে না, তোমরা জানো কিনা, তোমাদের এই স্বপ্নের আপু কিন্তু একসময় মেকআপও সেল করেছে, ওকে। সো ওটা আমার ছোট্টবেলার পেজ দেখে আমি ওইটা রেখে দিয়েছি, এমন না যে ওটা আমি নাই বা ওটা চলে না, মানে অ্যাক্টিভ না, এরকম না। আমি ওখানে লাইভ এই কারণে করছি না, যেহেতু আমাদের ফুল যে গ্ল্যাম গার্ল বাই সাবরাম, এটা মাশাআল্লাহ বুঝতেই তো পারছো যে কতটা গ্রোথ আসছে, এটা গ্রো করে গেছে বিজনেসটা মানে অনেকটাই। তো তোমাদের দোয়ায় এই জিনিসটা এমনভাবে ফর্ম করেছে, এখন আমাদের 11টা শোরুম গ্ল্যাম গার্ল বাই সাবরামের নামে। সো ভালো হয়েছে তুমি কোয়েশ্চেনটা করেছো। তো অনেক সময় কিছু আপু মানে যখন এখানে মানে ড্রেস কিনতে আসে, তখন যখন আমরা বলি আমাদের ফেসবুকে তো পেজ আছে, ওনারা চিনতে পারে না বা বুঝতে পারে না যে এটা কি কোন পেজ। তো তখন আমরা বলি যে আমাদের শোরুমের নাম গ্ল্যাম গার্ল বাই সাবরাম, বাট আমাদের পেজের নাম হচ্ছে গ্ল্যাম গার্ল ডিজাইনার ক্রিয়েশনস। তখন ওরা জিজ্ঞাসা করে যে এরকম কেন, অনেকেই জিজ্ঞাসা করেছে। তো আমরা বলি যে এটা ছোটোবেলার পেজ এই সেই, কিন্তু ওরা তো সবসময় বুঝিয়ে বলতে পারে না, তাই না? এমপ্লয়িরা তো সবসময় বুঝিয়ে বলতে পারে না, আমাকে জিজ্ঞাসা করলে আমি তো ডিরেক্ট বলে দিতে পারি স্টোরিটা, বাট ওরা তো বুঝতে পারে না। আর তখন আপুরও রিলেট করতে পারে না যে দুইটা দুই নাম কি কারণে এই এই গ্যাপটা ক্রিয়েট হয়। তো এই কারণে আমাদের শোরুমের নাম অনুযায়ী বা আমার বিজনেসের নাম অনুযায়ী আমি ভাবলাম যে একটা পেজ ওপেন করি গ্ল্যাম গার্ল বাই সাবরামের নামে, মানে একদমই সেম নামে, তাহলে আপুদের খুঁজে পেতে সুবিধা হবে যে আজকে গ্ল্যাম গার্ল বাই সাবরামের থেকে একটা ড্রেস কিনলাম। ধরো ওয়াক ইন কাস্টমার থাকে না আমার, আমার জানি আমার ওই পেজটাতে 11 লক্ষ মেম্বার, কিন্তু তারপর কিছু তো ওয়াক ইন কাস্টমার থাকেই, যে যারা আসতে যেতে নতুন পরিচয় হচ্ছে। 18 কোটি মানুষের দেশ, সেখানে 10 লক্ষ বা 11 লক্ষ পেজ মেম্বার্স তো অনেক অনেক সীমিত, তাই না? সো তখন তারা জিজ্ঞাসা করে যে আপনাদের পেজের নাম কি। সো এই কারণে ভাবলাম যে সেম নামে একটা পেজও থাকা জরুরি, তাই আমি এই পেজ থেকে লাইভ আসি। সো যেন বুঝতে পারে যে এইটাই সেম কোম্পানি, সাবরাম আপু যে পেজ থেকে লাইভ আসে ওইটারই শোরুম হচ্ছে গ্ল্যাম গার্ল বাই সাবরামের। সুপার হিট, ওকে। আজকে আমার চুলের সাথে আমার গলার অবস্থা হচ্ছে অদ্ভুতটা, ওকে। তো স্টোরিটা তোমাদেরকে বলে দিলাম, আপু কোয়েশ্চেন করেছো, ভালো করেছো, এখন ক্লিয়ার হয়ে গেল। তোমরা কিন্তু যে কোনো পেজে অর্ডার প্লেস করতে পারো, বাট একটা পেজেই অর্ডার প্লেস করবে, দুইটা পেজে না, 60 না, বডি হচ্ছে 60 আর আমি লেন্থটা 47 ছিল, লেন্থ 47। স্লিভের চওড়াটা দেখো তো, স্লিভের চওড়াটা হচ্ছে 15 আর লেন্থটা তো 47ই, লেন্থটা তো 47ই। আপু প্রাইস বলো, প্রাইস খুবই রিজনেবল, আমি এখনই বলে দিচ্ছি রংধনুর প্রাইস শুনে তোমরা খুব খুশি হয়ে যাবে, রংধনুর প্রাইস অনেক অনেক রিজনেবল, অনেক অনেক রিজনেবল। আমি ধরে দিচ্ছি ড্রেসটা ওনার সাথে, এটা হচ্ছে শিফন মিক্স, দেখছো কি হয়েছে, তুমি পাইছো লাগছে। সো আজকে পুরো আমাকে যে ধরবে ইলেকট্রিক শক খাবে, এমন অবস্থা হয়ে গেছে আমার চুল দিয়ে ও মাত্র ইলেকট্রিক শক খাইছে। আল্লাহ সিরিয়াসলি, ও না অনেক জোরে শক খাইছে, আমিও বুঝতে পারছি, কারণ অন্যগুলো তো ছোট স্পার্ক করে, এটা বড় একটা স্পার্ক করছে, টাচ করো না আমাকে, কভার হচ্ছে আমাকে, এই নর্মালি দাও, ইচ্ছে হয়ে যাচ্ছে পুরো। এটা কেন হলো, অনেক বেশি অস্থির। উইথ কি 60? হ্যাঁ আপু, উইথ 60, উইথ 60 মাত্র মেজার করলাম, উইথ হচ্ছে 60। ওটা আমি টেস্ট করে দিয়ে দিই তাহলে, এটা হচ্ছে ফুল ড্রেসটা আমি গুছিয়ে দিলাম, কটনের হচ্ছে সালোয়ারটা, ড্রেসটা হচ্ছে ক্যাপি কটনের, মানে একটু মিক্স কটনের, বাট কটনের ড্রেস, ওকে, কটনের ড্রেস। ডিজিটাল প্রিন্টটা ভালো হয় এবং প্রিঙ্কল ফ্রি হয়, এই কারণে এই কটনটা, মানে এই কটনটা ইদানিং বেশি প্রেফারেবল, এবং আপুরাও এই ড্রেসগুলো বেশি বেশি শোরুম থেকে পারচেজ করছে। সো দেখে নিতে পারো, খুবই হাই কোয়ালিটি কটন এগুলো, ট্রাস্ট মি। এই কারণে দেখা যায় হুমায়রা ব্র্যান্ডের ড্রেস আপুরা খুবই পছন্দ করে নিচ্ছে। সো এই যে দেখো, এটা ওড়নাটা হচ্ছে শিফন সিল্কের ওড়না, এই যে দেখো শিফন সিল্কের ওড়না,
সম্পূর্ণ ড্রেসটা দেখিয়ে দিলাম আর এই যে এমব্রয়ডারি প্যানেলটার সাথে পেয়ে যাচ্ছ। প্রাইস কত জানো? বিশ্বাস করবে না, প্রাইস কত রিজনেবল। প্রাইস হচ্ছে মাত্র 1600 টাকা, রাইট? 1600 টাকায় তোমরা এই জোস ড্রেসটা পেয়ে যাচ্ছ, তারপর হুমায়রা ব্র্যান্ড থেকে, যে ব্র্যান্ডের ড্রেস আসলে বাংলাদেশে শুধুমাত্র গ্ল্যামরাল বাই সাবধানের মধ্যে পাওয়া যায়। তার মধ্যে আমরা প্রাইসগুলো চেষ্টা করেছি যত যত যতটা সম্ভবপর সুপার প্রাইস দিতে। আপু ওয়ারি পাবো? হ্যাঁ আপু, আমাদের 11টা ব্রাঞ্চেই আছে। অনেক টাইম হেয়ার আর থিন করে যখন একটু র্যাশ হয়ে যায়, আমার মনে হয় তোমার তাই হয়েছে। নাজমুনা আপু, হতে পারে, আমারও মনে হচ্ছে চুল বেশি ড্রাই হয়ে গেছে আমার মনে হচ্ছে। সো এই যে দেখো, এই ড্রেসটার প্রাইস আমি বলে দিলাম, ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র 1600 টাকা, মাত্র 1600 টাকা, ওকে? 1600 টাকা। এখন সবাই টুকটুক টুকটুক করে অর্ডার প্লেস করা স্টার্ট করে দাও, ইনবক্সে চলে আসো তাড়াতাড়ি, অনেক অনেক অর্ডার পাঠিয়ে দাও ইনবক্সে। যারা যারাই নিবে আমাদের 11টা শোরুমে পেয়ে যাবে, ওকে? আমাদের 11টা শোরুমে পেয়ে যাবে সব। বাও আর বাও আর বাও, সব বাও আর হার্ট। হ্যাঁ, হুমায়রা ব্র্যান্ডেড ড্রেস এত রিজনেবলে, ওকে? চিন্তার বাইরে রিজনেবলে, চিন্তার বাইরে রিজনেবলে। আই লাভ হুমায়রা ব্র্যান্ড। তামিনা খান লিখেছে, ও লে আপু তুমি আমাদের টপ ফ্যান, হয়তো বা স্যাটারডে তুমি জিতেও যেতে পারো 3000 টাকার গিফট ভাউচার যদি তোমার নাম উঠে, দারুণ হবে। সাফিনা আহমেদ, সো বিউটিফুল, থ্যাংক ইউ। মাত্র 1600 টাকা? হ্যাঁ মাত্র 1600 টাকা, আমি একটা নিবো। আচ্ছা ঠিক আছে, আপনি নিয়ে নিন, ইনবক্স করে দিন, ইনবক্সে অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে দিবেন, অর্ডারটা কালেক্ট করবে। ইনবক্সে আমাদের কোনো অর্ডার কনফার্ম হয় না। হ্যাঁ, সো আপনারা যতই মন খারাপ করেন বা যাই বলেন, এক এক সময় থাকে না যে হ্যাঁ আমার তো অর্ডারটা নিয়েছিল, অর্ডার নেয় মানে কালেক্ট করে, হ্যাঁ, কিন্তু কল ছাড়া আমাদের কোনো অর্ডার কনফার্ম হয় না, কারণ ড্রেস এক এক সময় যখন অফিস থেকেও স্টক আউট হয়ে যায়, অনলাইনে স্টক শেষ হয়ে যায়, তখন শোরুমে আমরা আপ্রাণ চেষ্টা করি দেখে আছে কি না, কোথাও আছে কি না, যদি সেখানেও না পাই তখন আমরা আর কল দেই না, ওকে? তো এই কারণে জানিয়ে দিলাম। এই দেখো আমার হাতে কি, দেখো তো এটা কোন ড্রেসটা বলো তো? এটা হচ্ছে তোমাদের সেই প্রিয় সুপার হিট ড্রেসটা, আলিয়ার ব্র্যান্ডের না, এটা হচ্ছে স্টর্মি। স্টর্মি ড্রেসটা তো তোমরা সাথে সাথে গায়েব করে দিয়েছিলে, সাথে সাথে গায়েব করে দিয়েছিলে। এই যে দেখো, সো এই আলিয়া ড্রেসটা আবার চলে আসছে, আলিয়া ফ্যাবের মানে স্টর্মি ড্রেসটা চলে আসছে, এটা নাম দিয়েছিলাম স্টর্মি এবং ড্রেসটা সাথে সাথে সোল্ড আউট। সো এটা আবার রিস্টক হয়েছে, কার কার লাগবে তাড়াতাড়ি বলবে, তাড়াতাড়ি নিয়ে নেবে। এটা মানে ছিল না, কত ছিল? হ্যাঁ 2300 ছিল, আচ্ছা মনে নাই। হাই আপু, অনেক 2250 ছিল মেবি, হ্যাঁ এইটা প্রাইস কত ছিল কে লিখবা, কে বলবা একটু বলো তো, আমি ভুলে দাঁড়াবো দেখি, এখানেই তো আছে। ও হ্যাঁ 2300, না ঠিক আছে। আহলিয়া ইজ বেস্ট, ওকে? আপু আমি লাইভটা শেয়ার করতে পারছি না, নাদিয়া আক্তার তিনি আপু, কেন আপু সবাই তো শেয়ার করতে পারছে। তো মনে আছে এটা দুইটা মানে দুইটা স্লিভের অপশন আছে, কেউ যদি চাও এই লাইট অ্যাশ কালারটা দিতে পারো, আবার কেউ যদি চাও এই ব্ল্যাক কালারটা দিতে পারো। সো যে যেটা ইচ্ছা সেটা দিয়ে বানাতে পারো। আমি খুব তাড়াতাড়ি ড্রেসটা দেখিয়ে দিব, কারণ এটা দেখানোর কিছু নাই, এটা তোমাদের অনেক প্রিয়, এটা দেখলেই তোমরা মানে নিয়ে নিতে পারবে। আসসালামু আলাইকুম। এই যে দেখো, এটা হচ্ছে ব্যাকপার্টটা, এটা ব্যাকপার্টটা, এটা তো কটনের ড্রেস, তোমরা তো জানোই অল ওভার ডিজিটাল প্রিন্ট করা এই স্টর্মি ড্রেসটা। দেখো খুবই সুন্দর ব্ল্যাক কালারের একটা ড্রেস, আর অল ওভার খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টটা, দেখে নাও কালারফুল, খুবই কালারফুল, ক্লিয়ার, এভরিথিং ইজ সো ওয়াও অ্যাবাউট ইট। দেখো এই ড্রেসটা আমি নিতে চেয়েছিলাম, হ্যাঁ তখন আপু অনেক আপুই নিতে চেয়েছিল, দিতে পারি নাই, শেষ হয়ে গেছিলো, তাই এখন আবার এইটা রিস্টক হয়েছে, তোমরা যারাই নিতে চাও নিয়ে নিতে পারো। কই গেল এটা, না ফ্রন্ট? হ্যাঁ আচ্ছা, এখন এটার বাকি বাকি সব দিয়ে দেখো প্যানেলগুলো, এটা তো নিচে, আমি কীভাবে বানাচ্ছি ওই সুবিধা। ও এটা হচ্ছে নিচে দুই পাশে, এটা হচ্ছে নিচে দুই পাশে, এটা ছিল সালোয়ারে, আর এখানে এই দুটো হচ্ছে কামিজের জন্য, এটা হচ্ছে একটা হচ্ছে মানে অনেক কিছু এটার মধ্যে, তুমি চাইলে এত কিছু এটার মধ্যে ইউজ করতে পারবে, না চাইলে নাও ইউজ করতে পারবে। ড্রেসটা অনেকগুলো এমব্রয়ডারি প্যানেল, এই যে একটা, এই যে একটা,
এটা হচ্ছে উপরের জন্য আবার মানে উপরে বলতে এই সাইডের জন্য আমি ধরলাম এই পাশে তুমি যেই পাশেই দাও ইটস ইওর চয়েস আর এটা নিচের দিকে দেওয়ার জন্য তুমি চাইলে এটা ব্যাক পার্টে সেন্টারেও দিতে পারো ব্যাক পার্টে সেন্টারেও দিতে পারো আর এখানে একটা আছে হচ্ছে কামিজের নিচে দুই পাশে ফ্রন্ট এন্ড ব্যাকের জন্য এই যে এটা লং এই যে এটা এটা আর মিডিয়ামটা আর এটা হচ্ছে সালোয়ারের নিচেও দিতে পারো কামিজের নিচেও দিতে পারো যেমনি ইচ্ছে ইউজ করতে পারো এখানে অনেক কিছু দেওয়া এক দুই তিন চারটা প্যানেল না পাঁচটা প্যানেল এটা একটার মধ্যেই দিয়ে দিয়েছে ফ্রন্ট অ্যান্ড ব্যাক তো টোটাল পাঁচটা প্যানেল চারটা আছে এখানে একটা জয়েন্ট দিয়ে দিয়েছে এটা ফ্রন্ট অ্যান্ড ব্যাকেরটা একসাথে দেওয়া সো এতগুলো প্যানেল আছে আর অন্যটা হচ্ছে হেভি এমব্রয়ডারি করা এই ড্রেসটা আমার দেখানোও লাগে না এটা লাইভও করা লাগে না এটা এমনিই সোল্ড আউট এমনিই সোল্ড আউট ছিল এই যে দেখো তো এটা শোরুমে ব্যাক ইন স্টক তোমরা কে কে চাও তোমরা এটা চাইলে এখনই অর্ডার প্লেস করে ফেলতে পারবে ওনাটা হচ্ছে নেটের মধ্যে এই যে দেখো হেভি হেভি এমব্রয়ডারি ওয়ার্ক করা এই দেখো কত হেভি এমব্রয়ডারি করা সুপার সুপার ড্রেস তাই না প্যানেলগুলো জোস হ্যাঁ আর এটা হচ্ছে কটনের কটনের ড্রেস সরি কটনের সালোয়ার ওকে কটনের সালোয়ার এই ড্রেসটা ব্যাক ইন স্টক সো যার লাগবে এখনই অর্ডার প্লেস করতে হবে এটা প্রাইস হচ্ছে 2300 টাকা ওকে এটা প্রাইস হচ্ছে 2300 টাকা যে যে নিবে স্ক্রিনশট নাও যারা ওয়াও দিচ্ছ আর যারা কনটেস্টে আছো বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওটা বেশি বেশি করলে শেয়ার করলে তুমিও কিন্তু টপ ফ্যান হয়ে যাবে আর যে আপুরা টপ ফ্যান সেই আপুরা কিন্তু শনিবার একটা কনটেস্ট হবে সেই কনটেস্টে যে জিতবে সে কিন্তু পেয়ে যাবে মানে শনিবার আমি উইনার অ্যানাউন্স করবো সেই টপ ফ্যান থেকে একজন পেয়ে যাচ্ছ কি বলো তো 3000 টাকার গিফট ভাউচার এস এস ডান মারিয়া রিমু লিখেছে আচ্ছা থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ সো খুব ভালো লাগলো তোমরা যারাই লাইভে ছিলে আমার সাথে আমার এই রংধনু ড্রেসটা নিতে চাইলে এটার প্রাইস মাত্র 1600 টাকা এটাও নিয়ে নিতে পারবে আর যদি স্টর্মিটা ব্যাক ইন স্টক স্টর্মিটা অনেক কিছু আছে স্টর্মিটা যারা অ্যাফোর্ড করবে তারা নিবে আমি এই টাইপের ড্রেস কখনো মানে এই চিন্তাও করি না যে মানে শোনো দাম কম হতে হতে অনেক কিছুই কম হতে পারে হ্যাঁ তোমার স্ট্যান্ডার্ডস আমি মানে তুমি নিচের দিকে নিবে না উপরের দিকে নিবে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার আমি এত বেশি থাকে না একেবারে চিপ চিপ ড্রেস ওগুলো আমি সেল করতে পছন্দ করি না সো আমার কাছে তুমি অ্যাফোর্ডেবল ড্রেস পাবে রিজনেবল পাবে বাট যেটা তুমি তোমার কাছে প্রাইস বেশি মনে হবে সেটা তার মানে হচ্ছে তুমি অ্যাফোর্ড করতে পারছো না যেটার জন্য আমি দায়ী নই ওকে সো ভালো জিনিস চাইলে কোয়ালিটিফুল জিনিস চাইলে অরিজিনাল ব্র্যান্ডের জিনিস চাইলে তোমার কিন্তু যেটা যে প্রাইস সেভাবেই তোমার প্রাইসিং করা আছে আপু তোমার ড্রেসটার প্রাইস ভালো আমার ড্রেসটার প্রাইস মাত্র 1600 টাকা ওকে মাত্র 1600 টাকা হাই আপু কেমন আছো ভালো আছি নাইস ড্রেস সবগুলো থ্যাংক ইউ তাড়াতাড়ি আমি চলে যাই ঠিক আছে মানে আজকে ড্রেস দেখালাম আর দেখাবো না আমি যাবো বাসায় ভালো থেকো তোমরা সবাই যার যেটা লাগবে নিয়ে নিও আল্লাহ হাফেজ